অবকাঠামো, নতুন নতুন স্থাপনা, বিদ্যুৎ উৎপাদন, হাসপাতাল সম্প্রসারণ, দেশব্যাপী চলছে এমনই নানান উন্নয়ন কর্মকাণ্ড। বরগুনার তালতলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে 21 প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালে নির্বাচনকালীন সরকার গঠনের একদিন আগে দক্ষিণের জনপদের এই এলাকায় জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ বছরের মাথায় একই স্থানে তালতলি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা। সভা জুড়েই ছিল নির্বাচনী আমেজ, দলের প্রতীক নৌকা, স্থানীয় মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার ফেস্টুন শোভা পেয়েছে সভাস্থলে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, চার দলীয় জোটের সময় এই দক্ষিণাঞ্চল ছিল সন্ত্রাসের অভয়ারণ্য। বিএনপি সরকারের আমলে দুর্নীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী তালতলিবাসীর কাছে আবারও সেবা করার সুযোগ চান। আজকে আমরা আবার আমাদের দেশের উন্নয়নের মধ্য দিয়ে আজ আবার আমরা বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে যে সম্মান পেয়েছি, সেই সম্মান ধরে রাখতে হবে। তার জন্য আপনাদের কাছে চাই যে আরেকটি বার আওয়ামী লীগকে ভোট দেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন। আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবো, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। হাত তুলে আপনারা প্রতিজ্ঞা করেন যে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এর কোনো স্থান বাংলার মাটিতে হবে না। মাদকের ফলে অনেক পরিবার ভুক্তভোগী, অনেক মানুষের জীবন শেষ হয়ে যায়। তারা সুস্থ জীবন যাপন করবে, কোনো মাদক আসক্ত যেন না হয়, জঙ্গিবাদে যেন সম্পৃক্ত না হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত না হয়, তার জন্য অভিভাবকবৃন্দ, বাবা মা, শিক্ষকরা, ইমাম, ধর্মীয় শিক্ষাগুরু থেকে শুরু করে স্থানীয় জনগণ সকলকে আমি আহ্বান জানাই যে আপনারা নিজেদের ছেলে মেয়েদের লক্ষ্য রাখবেন। বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নতি হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জীবন দিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, তেমনি তিনিও দেশের ও জনগণের উন্নয়নে কাজ করে যাবেন। এই দেশকে আমরা 2001 সালে নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 2008 আর 2014 তে এই আসন থেকে নির্বাচিত হয়েছে নৌকা প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার মানুষকে আহ্বান জানিয়ে গেলেন যেন এই নৌকার জয়ের ধারা অব্যাহত থাকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, তালতলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বরগুনা।